দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 23 আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান 3। এই সফলতার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানানোর পাশাপাশি আরও দুটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুক্রবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে একটি বৈঠকের আয়োজন করা হয়। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ কর্পোরেটররা। এদিনের এই বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে মেয়র বলেন, আগামী 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর সারা দেশ জুড়ে স্বচ্ছ ভারত মিশনের ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হবে এই স্বচ্ছ ভারত কর্মসূচি। এই উপলক্ষে আগামী 17 সেপ্টেম্বর সকাল উমাকান্ত একাডেমি থেকে উজ্জয়ন্ত প্রাসাদ পর্যন্ত এক র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিতে প্রতিটি ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্যরা অংশগ্রহণ করবে। পাশাপাশি আসন্ন দুর্গোৎসবে সকল দর্শনার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে পুজো উপভোগ করতে পারে তার জন্য শহরের বিভিন্ন রাস্তা সহ দশমী ঘাট সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার। বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে অল্প সময়ের মধ্যে। তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সফল চন্দ্রযান 3 সফলতা হয়েছে তার থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানানো, পাশাপাশি ইসরোর সঙ্গে যারা যে বিজ্ঞানীরা যারা সফলতার কাজ করছেন তাদের অক্লান্ত পরিশ্রমে সফলতা এসছে ভারতবর্ষে, সেটাকে তাদের প্রতিও আমাদের ধন্যবাদ এবং শুভেচ্ছার প্রস্তাব আজকে গ্রহণ করা হচ্ছে। দ্বিতীয়ত স্বচ্ছ ভারত মিশন একটা কর্মসূচি গ্রহণ আগামী 17 তারিখ 2 অক্টোবর অবধি এটা সারা দেশের সঙ্গে সারা রাজ্যে আমাদের আগরতলা পৌর নিগম প্রতিটি ওয়ার্ডে এটা করা হবে এবং বিশেষ করে আগামী 17 তারিখ সকাল 7টায় আমাদের মন্ত্রী রেলি হবে উজ্জয়িনী প্রসাদ অবধি। সেখানে আমাদের সমস্ত কর্পোরেটার সমস্ত ওয়ার্ড থেকে আমরা কমপক্ষে 2000 লোকের একটা রেলি করবো। মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করা হয়েছে যে নিজে রেলি উদ্বোধন করে। তৃতীয়ত আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখা, দুর্গা উৎসবের সুন্দর স্বচ্ছন্দে হয়, দর্শনার্থী এবং কোনো যাতে সুবিধা হয়, সমস্ত দ্বীপ দশমী ঘাটগুলি সংস্কার করা, আলোকিত করা, সার্বিকভাবে রাস্তাঘাটগুলি মেরামত করে দর্শনার্থী এবং পুণ্যার্থীদের যাতে সুবিধা হয় এদের ক্ষেত্রে সেদিকে লক্ষ্য রেখে কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবং গতবার যেভাবে আমরা পুজো পুরস্কার বিতরণ করেছি যারা ভালো পুজো করেছেন বা অন্যান্য কর্মসূচি আছে সবগুলি ঠিকই থাকবে এবং আগামী দিনে আমরা আলাদাভাবে একটা আলোচনা করবো এবং সমস্ত দাবগুলিকে মাননীয় মুখ্যমন্ত্রীর গুরুত্বে একটা সভা আমরা অনুষ্ঠিত করবো। জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং পৌর নিগম সহ মাননীয় মুখ্যমন্ত্রীর পরীক্ষা একটা মিটিং হবে আমরা পরবর্তী সময় জানি এই মোটামুটি আলোচনা করেছি। এবং সার্বিক আগরতলা শহরে যে সমস্ত আছে বিশেষ করে যানজট শহরকে পরিচ্ছন্ন করতে কিছু প্রস্তাব আসছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 20 তারিখ পর থেকে আগরতলা শহরে সমস্ত যারা বেদখল বেআইনি বেদখল করে রাস্তা বসে আছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। 20 তারিখ পর গণেশ পূজার পরে আমাদের কর্মসূচি শুরু হবে। এছাড়াও শহরকে যানজট মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আগামী 20 সেপ্টেম্বর থেকে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা বেআইনিভাবে দখল করে রাখা ব্যবসায়ীদের উৎখাত করা হবে বলেও জানান মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।